अल्लाहु अकबर। এবার আবার আলামিন সাদ, এবার তোমার আবার পালা চলে আসলো, তুমি কোনটা পরিবেশন করবে ভাইয়া? খুবই রিসেন্ট রিলিজ করেছি একটা গান, নুরুজ্জামান সাহাভাইয়েরই লেখা, হজ নিয়ে একটি গান আমি সুর মাশাআল্লাহ করেছিলাম, মাশাআল্লাহ, আমি শোনাচ্ছি ইনশাল্লাহ। শুকরিয়া শুকরিয়া। তোমার ঘরে সিজদা দেব কবে, এই আশা কি পূরণ আমার হবে? তোমার ঘরে সিজদা দেব কবে, এই আশা কি পূরণ আমার হবে? বলবো কবে ওগো নাজির হাজির, আমি হাজির হাজির, বলবো কবে ওগো নাজির হাজির, আমি হাজির হাজির, আমার আগে যায় যে চলে সবে, এই আশা কি পূরণ আমার হবে, এই আশা কি পূরণ আমার হবে? সাফা মারোয়াতে মন যায় যে ছুটে যখন তখন, সাফা মারোয়াতে মন যায় যে ছুটে যখন তখন, স্বপ্নটা কি স্বপন হয়ে রবে, এই আশা কি পূরণ আমার হবে, এই আশা কি পূরণ আমার হবে? আরাফাতের মাঠ ডাকে হা, আয় রে পাপি আয় বুকে আয়, আরাফাতের মাঠ ডাকে হা, আয় রে পাপি আয় বুকে আয়, ভরলো জমিন সাবার কলরবে, এই আশা কি পূরণ আমার হবে, এই আশা কি পূরণ আমার হবে? থাকি আমি দূর পার আবার, পাড়ের কড়ি হয় না জোগাড়, থাকি আমি দূর পার আবার, পাড়ের কড়ি হয় না জোগাড়, এমন ফকির আর করুণা ভাবে, এই আশা কি পূরণ আমার হবে, এই আশা কি পূরণ আমার হবে? তোমার ঘরে সিজদা দেব কবে, এই আশা কি পূরণ আমার হবে, এই আশা কি পূরণ আমার হবে, এই আশা কি পূরণ আমার হবে? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, হৃদয় দিয়ে গিয়েছো, আল্লাহ কবুল করুক, আমিন। আসলে আল্লাহর ঘরে যারা
যেতে পেরেছে তারা জানে যে এটা কত বড় একটি নিয়ামত আল্লাহর ঘরে যাওয়া। তো যারা যেতে পারেনি দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও তার ঘরে নেন। এবং আমি যখন 1998 সালে প্রথম আল্লাহর ঘরে যাই, নজরুলের গানগুলো ব্যাপক গাচ্ছিলাম ওবায়দুল্লাহ তারেক। হ্যাঁ, মানে সেই সেই যে রওজা শরীফ জিয়ারাতে চায় যেতে মো, আর মনে হচ্ছিল কি আহারে নজরুল আসতে পারলো না, কত আবেগ ঢেলে দিল। হ্যাঁ, তো এগুলো আসলে মানে আল্লাহর ঘরে যাওয়ার জন্য সবার মনে একটা ইরাদা থাকা দরকার। আমিও দোয়া করি এখানে তোমরা যারা আছো তোমরা যেন আল্লাহর ঘরে যেতে পারো এবং আল্লাহর ঘরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো 22 সালের জন্য রেজিস্ট্রেশন করেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যে ব্যাকুলতার কথাগুলো বলেছেন আল্লাহ যেন কবুল করেন ইনশাআল্লাহ ভাই। সত্য। এবং আমি বলি কি জানো, আমি আমি না সেটা সেটা ইনশাআল্লাহ, জি 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 জি, না যেটা বলতেছিলাম যে আমি 98 জন হজ করি, আমার কিন্তু হজে যাওয়া শুধু সঞ্চয়টা ছিল। হ্যাঁ, যেহেতু এটা একটা পাবলিক মিডিয়াতে আমি যেন কথা বলছি দর্শক, মানে আপনি হজ থেকে আপনি যদি করে আসেন না, মানে বারাকার জায়গাটা সব দিকে অবারিত হয় সব দিকে। সুতরাং যদি একটু যাওয়ার সফরের খরচটুক যদি মেনটেন করা যায়, হজে নিয়াত করে দেখেন, আপনার মনে ইরাদুলো পূরণ হবে। বদলে তারই তুমি নিয়াত করেছো, আল্লাহ কবুল করুক। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ। না, জীবনের আসলে চলতে ফিরতে অনেকেই যাচ্ছি, কখন এই জীবন ঘড়ি থেমে যায়, এই জন্য এখন সুযোগ আছে এই ব্যক্তিগতটাকে কবুল আলোচনা করেন। শুকরিয়া জি ওবায়দুল্লাহ তারিক ভাইয়া। এবার আবার কি দর্শক মাতাবে বা ভাল লাগবে, অনেক কমেন্টস, এই এক একটা কথার মধ্যে প্রায় 100 মতো কমেন্ট আবার চলে আসলো। আমি সরি, এখানে আমি কিছু কমেন্টস আমি স্ক্রিনেও দিচ্ছি, মানে পুরাতন কিছু গান জনপ্রিয় সেগুলো কিন্তু আমি শোনাতে ফাঁকে ফাঁকে বলবো, যদি পুরাটা না হয় একটা অংশ হতে পারে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে সব সব আশাতে আমরা পূরণ করি দর্শক, যেহেতু অনেক দর্শক আছেন কথা মতামত রাখছেন, আপনাদের মতামত গুলো আমরা গুরুত্ব দিচ্ছি। জাজাকাল্লাহ। জি ওবায়দুল্লাহ তারিক ভাইয়া। জি, আমি আপনি যেটি বললেন, আমি আসলে সবসময়ের জন্য ওই আল্লাহ শুকরিয়া আদায় এটা আমাদের সবারই করতে হবে। সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ শিরোনামে একটি গান করেছিলাম এবং আমি তো আজকেও টেলিভিশন লাইভ করে সেখানেই বসে আছি, ওখান থেকেই এটি রিকোয়েস্ট ছিল। তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া বোধ আদায় করবার যেটা মাধ্যম আমরা সুরকে বেছে নিয়েছি সেটি আমি শোনার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ 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 ও আরশের মালিক, ও জীবনের মালিক, ও জমিনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি রহম করেছো বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি গফুর ও গাফার, তুমি জলিল ও জব্বার, তুমি গফুর ও গাফার, তুমি জলিল ও জব্বার, তুমি রহিম রহমান ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ।
আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে না যাতের উপায় নাই, তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো, তোমার দিনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো, তুমি জামি ও জাহির, তুমি কারিম কাদির, তুমি আলী ও লাজিম, ও গো আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। এই যে সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করা, এমন এই যে গানটা গেলে মানে সবার মধ্যে তো হৃদয়ে সঞ্চারিত হবে যে সবসময় শুকরিয়া আদায় করা। কেউ যদি আমাদের জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, কারণ সবসময় নিচে তাকাতে বলেছে। এই যে আমরা শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, চিন্তা করা যায় আল্লাহ শুকরিয়া আদায়ের ভাষা মানে প্রকাশ করা যায় না। সুতরাং সবসময় যেন আলহামদুলিল্লাহ বলি। যা গেল, অনেক সুন্দর কথার গান, শুকরিয়া ভাইয়া। জি সাদ ভাইয়া। জি ভাইয়া, আমি অনেক পুরাতন একটি গান, মল্লিক ভাইয়ের পুরাতন একটি গান, আমরা অনুপম থেকে, অনুপম সাংস্কৃতিক সংসদ থেকে রিঅ্যারেঞ্জ করে গানটাকে নতুন ভাবে দর্শকের সামনে উপস্থাপন করেছিলাম। সেই গানটি আশা করি ভাল লাগবে সবার, আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে, এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। এখনো আহত হয় শ্বেত কবুতর, এখনো চতুর্দিকে শুধু হাহাকার, এখনো আহত হয় শ্বেত কবুতর, এখনো চতুর্দিকে শুধু হাহাকার, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, শান্তির সন্ধানে মানুষের মিছিলই, শান্তির সন্ধানে ঘুরে ঘুরে, খোদাহীনতার চোখ ঝলসানো রূপ দেখে সেই দিকে চলে গেছে অগোচরে, কেউ বুঝি নেই আজ ফেরাবার, কেউ বুঝি নেই আজ পিছু ডাকবার, কেউ বুঝি নেই আজ ফেরাবার, কেউ বুঝি নেই আজ পিছু ডাকবার, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। এখনো মানুষ মরে পথের পরে,
এখনো আসেনি সুখরে ঘরে, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম, কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক সুন্দর ভাবে আলাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক গানটি করলে, সুন্দর। এবং তোমার যে গায়কি অনেক চমৎকার মার্শাল্লাহ, আল্লাহ রহম করুক তোমার উপরে। এই গানগুলো একসময় আমরা অনেক গেয়েছি, ওবায়দুল্লাহ তারেক মল্লিক ভাইয়ের এই জি গানগুলো জি একসময় অনেক গেয়েছি, এবং তোমরা যে আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এই গানগুলোকে আবার নতুন করে রিমেক করছো, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু চলমান রাখতে হবে, কারণ মল্লিক ভাই তো সেই যে 77-এ শুরু করলেন, হ্যাঁ, প্রায় অর্ধশত বছর, এটা অনেক বড় ব্যাপার জি কিন্তু, হ্যাঁ, অনেক বড় ব্যাপার। তো সেই গানগুলো যদি আমরা রিমেক করি, নতুন প্রজন্ম যদি আবার গায়, তাহলে সেগুলো অনেক সুন্দর হবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। তো এরপরে কার গাওয়ার কথা? এরপরে আমার আমাদের তিনজনের উস্তাদের গাওয়ার কথা। আচ্ছা, আমি দর্শকদের অনেকগুলো অনুরোধ আছে, আমি একটু ওয়ে করে ফেলি, তার মধ্যে থেকে দু একটা গান গেয়ে ফেলি, জাস্ট অংশ অংশ। তাহলে অনুরোধটা রাখা হলো, অনুরোধটা রাখা হলো। একটি গান শুনতে চেয়েছে, এটা ওস্তাদ তাফাজুল হোসেন খানের লেখা, এটি হচ্ছে বলো তো কার ইশারায়। এটা নাবিল আজামিও গেয়েছিল, সামি ইউসুফের পিতা ওস্তাদ ফিরোজ, সে কিন্তু এই গানটাকে এত পছন্দ করেছিল যে এই গানটা মানে তাফাজুল ভাই কাছে অনুমতি নিয়ে আমাকে জিজ্ঞেস করে দেন নাজিল এই গানটা গেয়েছিল, এটা ইংলিশ ভার্সনও হয়েছিল। এই গানটি গাচ্ছি, বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলায়, বলো তো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায় এই দুনিয়ায়, এই দুনিয়ায়, বলো তো কার ইশারায় হাসে চাঁদ আকাশে, জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে, বলো তো কার ইশারায় হাসে চাঁদ আকাশে, জোনাকি দেয় যে আলো মায়াবী আবেশে, সে কথা ভেবে ভেবে মন আমায় যায় হারিয়ে দূর জানাই, দূর জানাই, বলো তো কার ইশারায় গোলাপ তার গন্ধ বিলায়, বলো তো কার ইশারায় মেঘের পাহাড় বৃষ্টি ঝরায় এই দুনিয়া, এই দুনিয়া। আরেকটি গান গোলাম মহদ্দার, সেটাও মুখটা গেয়ে ফেলি। হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় যে সারা নীরব গহীন বন, বাতাসে তার ব্যথার গুঞ্জরণ, হিজল বনে পালিয়ে গেছে পাখি, বিচিত্র এ অনন্ত সংসার, সবাই শুধু ছুটছে দৌড় নিবার, পাখির পাখায় সময় সন্দীপ, হৃদয়ে বুঝি তাই করে ক্রন্দন, হিজল বনে পালিয়ে গেছে পাখি, যতই তারে করুণ কেঁদে ডাকি, দেয় না সারা নীরব গহীন বন,
বাতাসে তার ব্যথার গুঞ্জর, হে জলবনে পালিয়ে গেছে পাখি। দুটার একটু অংশ শুনিয়ে দিলাম দর্শক অনুরোধে। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ।